হাই ফ্রেন্ডস এরা অফ জুলজি এর একটা নতুন ভিডিওতে আমি তোমাদের সকলকে স্বাগত জানাই আমি রাজদ্বীপ আচার্য বেসিক্যালি আজকের এই থামলেলটি দেখেই তোমরা বুঝতে পেরে গেছো যে আজকে আমাদের আলোচনার বিষয় হলো কলকাতার কোন কোন কলেজ বা কোন কোন ইউনিভার্সিটিগুলিতে অ্যাকচুয়ালি বিএসসি বায়োটেকনোলজি পড়ানো হয় কোর্স ফি কত টাকা এবং অ্যাডমিশন প্রসিডিউর এবং প্লেসমেন্ট রেটিংও ঠিক আছে সো ভিডিওটি তোমাদেরকে অনেকটাই হেল্প করবে সো বেসিক্যালি প্রথম যে ইউনিভার্সিটিটা আসছে সেটি হচ্ছে ম্যাকআউট মানে মৌলানা আব্দুল কালাম আজাদ ইউনিভার্সিটি অব টেকনোলজি এটি হচ্ছে প্রথম যে ইউনিভার্সিটিটা এই মুহূর্তে লিস্টে আসছে এখানে যদি তোমরা বিএসসি বায়োটেকনোলজি পড়তে চাও তাহলে সেক্ষেত্রে তোমাদের এইচএস সিক্সটি পারসেন্ট থাকতে হবে সেই সাথে বায়োলজিতে সিক্সটি মার্কস থাকতে হবে এবং তোমরা যখন ফর্ম ফিল করতে যাবে তখন কিন্তু তোমাদের সিইটি এই এক্সামটাও ক্লিয়ার করতে হবে মানে সিইটি হচ্ছে কমন এন্ট্রান্স কমন এন্ট্রান্স টেস্ট যেটা অ্যাকচুয়ালি ম্যাকআউট নিজে কন্ডাক্ট করে এবং তোমরা যদি এই সিইডি এটা ক্লিয়ার করতে পারো তবেই তোমরা কিন্তু এখানে অ্যাডমিশন নিতে পারবে বিএসসি বায়োটেকনোলজি কোর্সে এবং সেই সাথে কোর্স ফি হলো আশি হাজার থেকে এক লক্ষ কুড়ি হাজার টাকা এবং প্লেসমেন্ট রেটিং ফোর আউট অফ ফাইভ মানে খুবই ভালো এবং এরপরে আমরা আসছি জেআইএস ইউনিভার্সিটি কলকাতা দেখো তোমরা যদি জেআইএস ইউনিভার্সিটি কলকাতা মানে জেআইএস ইউনিভার্সিটিতে তোমরা যদি বিএসসি বায়োটেকনোলজি পড়তে চাও তাহলে তোমাদের এইচএসএ মানে টপ ফাইভ সাবজেক্ট মিলিয়ে ফিফটি পারসেন্ট থাকতে হবে বায়োলজিতে সিক্সটি মার্কস থাকতে হবে এবং তোমাদের জেইটি ক্লিয়ার করতে হবে যে মানে হচ্ছে জেআইএস ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট এটা অ্যাকচুয়ালি জেআইস ইউনিভার্সিটি নিজেই কন্ডাক্ট করে তোমরা যখন এখানে অ্যাডমিশন নিতে যাবে তখন এই ফর্ম জেইটি এক্সামের ফর্মটা তোমাদেরকে ফিল করতে হবে তারপর তোমাদের একটা পার্টিকুলার ডেটে গিয়ে এক্সামটা দিতে হবে তোমরা ক্লিয়ার করতে পারলেই কিন্তু এখানে বিএসসি বায়োটেকনোলজি পড়তে পারবে নেক্সট আসছে কোর্স ফিতে কোর্স ফি হচ্ছে দু লক্ষ ছ হাজার টাকা মানে তিন বছর মিলিয়ে মানে ছটা সেমিস্টার মিলিয়ে দু লক্ষ ছ হাজার টাকা ঠিক আছে নেক্সট আসছে প্লেসমেন্ট রেটিংয়ে প্লেসমেন্ট রেটিংয়ে আমরা দেখতে পাচ্ছি ফোর আউট অফ ফাইভ মানে খুবই ভালো নেক্সট আমরা আসছি অ্যাডামাস ইউনিভার্সিটিতে অ্যাডামাস ইউনিভার্সিটিতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যদি তোমরা অ্যাডমিশন নিতে চাও তাহলে ফার্স্ট অফ অল তোমাদের এইচএসের টপ ফাইভ সাবজেক্ট মিলিয়ে ফিফটি পারসেন্ট মার্কস থাকতে হবে এবং বায়োলজিতে আই ফিফটি পারসেন্ট মার্কস তো থাকতে হবে এইচএসে এবং সেই সাথে বায়োলজিতে কিন্তু সিক্সটি মার্কস থাকতে হবে এবং তোমাদেরকে কিন্তু এ এটি ক্লিয়ার করতে হবে এ হচ্ছে একটা এক্সাম যেটা অ্যাডমাস ইউনিভার্সিটি নিজে কন্ডাক্ট করে অ্যাডমিশনের প্রসিডিউর সম্পূর্ণ করার জন্য তোমরা যখন এখানে অ্যাডমিশন নিতে যাবে তখন এই এক্সামের ফর্মটা ওরা দেবে যেটা তোমাকে ফিল আপ করতে হবে তারপরে এই এক্সামটা তোমরা ক্লিয়ার করার পর তোমাদের মার্কস অনুসারে তোমাদের অ্যাডমিশন প্রসিডিউর সম্পূর্ণ হবে কোর্স ফি হলো দু লক্ষ সাতানব্বই হাজার টাকা এবং প্লেসমেন্ট রেটিং ফোর পয়েন্ট সিক্স আউট অফ ফাইভ নেক্সট আমরা আসি দ্য নিউটিয়া ইউনিভার্সিটি দ্য নিউটিয়া ইউনিভার্সিটিতে তোমরা যদি বিএসসি বায়োটেকনোলজি পড়তে চাও তাহলে সেক্ষেত্রে তোমাদেরকে এইচএসএ ফিফটি পার্সেন্ট পেতে হবে মানে টপ ফাইভ সাবজেক্ট মিলিয়ে ফিফটি পারসেন্ট পেতে হবে এবং বায়োলজিতে সিক্সটি পারসেন্ট আই মিন টু সি সিক্সটি মার্কস তোমাদের পেতে হবে এবং সেই সাথে তোমাদেরকে এনইউইটি ক্লিয়ার করতে হবে মানে দ্য নিউটিয়া ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট এই এক্সামটা তোমাদের ক্লিয়ার করতে হবে যেটা দ্য নিউটিয়া ইউনিভার্সিটি নিজে কন্ডাক্ট করে এবং প্লেসমেন্ট রেটিং ফোর পয়েন্ট ওয়ান আউট অফ ফাইভ খুবই ভালো নেক্সট আমরা আসছি দ্য টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি তো দ্য টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটিতে আমরা দেখতেই পাচ্ছি যে অ্যাডমিশন প্রসিডিওর কিন্তু অনেকটাই প্রিভিয়াস ইউনিভার্সিটির মতো এখানে এইচএসএ তোমাদের টপ ফাইভ সাবজেক্ট মিলে ফিফটি পারসেন্ট পেতে হবে এবং বায়োলজিতে সিক্সটি মার্কস এবং তোমাদেরকে টিআইইটি এক্সামটা ক্লিয়ার করতে হবে টিআইটি হচ্ছে টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট যেটা টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি নিজেই কন্ডাক্ট করে অ্যাডমিশন প্রসিডিউর সম্পূর্ণ করার জন্য এবং কোর্স ফি হচ্ছে দু লক্ষ ষাট হাজার টাকা প্লেসমেন্ট ফোর পয়েন্ট এইট আউট অফ ফাইভ নেক্সট আমরা আসছি সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি দেখো সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটিতে তোমরা যদি অ্যাডমিশন পেতে চাও বা অ্যাডমিশন হতে চাও তো সেক্ষেত্রে তোমাদের এইচ এসে টপ ফাইভ সাবজেক্ট মিলিয়ে ফিফটি পারসেন্ট মার্কস পেতে হবে এবং বায়োলজিতে সিক্সটি এবং এস এন ইউ এক্সামটা ক্লিয়ার করতে হবে যেটা অ্যাকচুয়ালি সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি নিজে কন্ডাক্ট করে সো বেসিক্যালি এখানে কোর্স ফি দু লক্ষ ষাট হাজার টাকা প্লেসমেন্ট ফাইভ আউট অফ ফাইভ খুবই ভালো নেক্সট আমরা আসছি স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটিতে এইচএস ফিফটি পারসেন্ট এবং বায়োলজিতে সিক্সটি মার্কস থাকতে হবে কোর্স ফি এক লক্ষ আশি হাজার টাকা প্লেসমেন্ট ফোর আউট অফ ফাইভ নেক্সট আসছে অ্যামিটি ইউনিভার্সিটি এটি খুবই সুন্দর একটা ইউনিভার্সিটি এবং খুবই করা একটা ইউনিভার্সিটি এখানে তোমরা যদি অ্যাডমিশন পেতে চাও তাহলে তোমাদেরকে এইচএসে ফিফটি পার্সেন্ট মার্কস পেতে হবে এবং বায়োলজিতে সিক্সটি এবং এমইটি জেডবল ডবলই ক্লিয়ার করতে হবে যেটা অ্যাকচুয়ালি অ্যামিটি ইউনিভার্সিটি নিজে কন্ডাক্ট করে যখন তোমরা অ্যাডমিশন নিতে যাবে এই ইউনিভার্সিটিতে বিএসসি বায়োটেকনোলজিতে তখন কিন্তু ওরা এই এক্সামের ফর্মটা তোমাদেরকে দেবে যেটা তোমাদের ফিল করতে হবে এবং একটা পার্টিকুলার ডেটে গিয়ে এই এক্সামটা দিয়ে আসতে হবে তারপর তোমরা ক্লিয়ার করতে পারলেই তোমাদের অ্যাডমিশন হবে নেক্সট আসছি নেক্সট যে কোর্স ফি নেক্সট কোর্স ফি হচ্ছে তিন লক্ষ তিরান তিন লক্ষ তিরানব্বই হাজার টাকা মানে থ্রি ল্যাখ নাইনটি থ্রি থাউজেন্ড রুপিস এবং প্লেসমেন্ট রেটিং আমরা দেখতে পাচ্ছি ফোর পয়েন্ট ফোর আউট অফ ফাইভ মানে খুবই ভালো নেক্সট আমরা আসছি গুরুনানক ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি বেসিক্যালি এই এখানে এখানে যদি তোমরা মানে গুরু নানক ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল সায়েন্স ফার্মাসিউটিক্যাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি এখানে যদি তোমরা বিএসসি বায়োটেকনোলজি পড়তে চাও তাহলে কিন্তু তোমাদেরকে মানে এইচএসের টপ ফাইভ সাবজেক্ট মিলিয়ে ফিফটি পারসেন্ট মার্কস থাকতে হবে এবং বায়োলজিতে সিক্সটি মার্কস থাকতে হবে এবং কোর্স ফি দু লক্ষ চল্লিশ হাজার টাকা এবং সেই সাথে প্লেসমেন্ট রেটিং কিন্তু আমরা দেখছি ফোর পয়েন্ট ফোর আউট অফ ফাইভ মানে খুবই ভালো এবং নেক্সট এবং লাস্ট মানে আজকে এই লিস্টে এটা হচ্ছে লাস্ট একটা ইউনিভার্সিটি যেটা বলতে পারো ইনস্টিটিউট অফ জেনেটিক ইঞ্জিনিয়ারিং সো এখানে যদি তোমরা বিএসসি বায়োটেকনোলজি পড়তে চাও তাহলে তোমাদের এইচএসের টপ ফাইভ সাবজেক্ট মিলিয়ে ফিফটি পারসেন্ট থাকতে হবে এবং বায়োলজিতে সিক্সটি মার্কস থাকতে হবে কোর্স ফি দু লক্ষ তিরিশ হাজার টাকা দু লক্ষ তিরিশ হাজার টাকা হচ্ছে কোর্স ফি এবং প্লেসমেন্ট থ্রি পয়েন্ট সিক্স আউট অফ ফাইভ সো এই ছিল আজকে আমাদের লিস্ট যেখানে আমরা আলোচনা করলাম যে কোন কোন ইউনিভার্সিটি কাম কলেজগুলিতে অ্যাকচুয়ালি বিএসসি বায়োটেকনোলজি পড়ানো হয় কলকাতার মধ্যে এবং সেই সাথেও আমরা আলোচনা করলাম প্লেসমেন্ট রেটিং কোর্স ফি অ্যাডমিশন প্রসিডিউর এবং তোমাদের যদি এরপরও আর কোনো কোশ্চেন থাকে তোমরা এই যেই নাম্বারগুলি যেগুলো দেওয়া আছে এই যে নাম্বার কল আস ফর কোয়েরি এখানে তোমরা কিন্তু কল করতে পারো আমাদেরকে আমরা তোমাদের অবশ্যই সহায়তা করবো আরও অনেক ইনফরমেশন দিতে ঠিক আছে তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং ভিডিওটি অবশ্যই লাইক করবা এবং নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করবা থ্যাংক ইউ সো মাচ